وتلست كنالي على قلوبكم فلتزوما هكذا لك من على وجه الله. <applause> بسم الله الرحمن الرحيم. সুপ্রসুধি আসসালামু আলাইকুম এখন আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জননন্দিত তাফসির কারক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবা খতিব আশুলিয়া কেন্দ্রীয় কমপ্লেক্স জামি মসজিদ আশুলিয়া ঢাকা ও গবেষক কোরআন রিসার্চ সেন্টার সাভার ঢাকা আমার প্রিয় ভাইয়েরা একই ভাবে একটা ঘটনা শোনায় ভদ্রত অমর দিলহুর সময় ঘটনা কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কুরআনুল কারিমে আয়াতের দাবি কিভাবে রাখে কিভাবে তারা বাস্তবায়ন করেছেন আমার প্রিয় ভাইরা ওমর রাদিয়াল আনুজুন খলিফা দায়িত্ব পেলেন একদিন তিনি দায়িত্ব দিচ্ছেন একদিন বক্তব্য দিতে দিতে ওমর বলে আইহুন নাস আইহুন নাস হে মানব সকল ইসমাউনি ওয়াতিউনি হে মানব সকল তোমরা আমার কথা শোনো আমার বক্তব্য শোনো আমার কথাগুলো তোমরা মেনে নাও আমার কথাগুলো শুনে শোনো তোমরা আমল করো এমন সময় প্রবীণ একজন স্বাভাবিক দূর থেকে দাঁড়িয়ে গেলেন রে অমর লা স্যামা আলেকাওয়ালা অমর তোমার কথা শুনবো না তোমার কথা মানবো না তোমার বক্তব্য বন্ধ করো লা স্যামা আলেকাওয়ালা তোমার বক্তব্য শুনবো না অমর তুমি আগে বলো কয়েকদিন পূর্বে ইয়ামেন থেকে মুসলমানদের বাইতুল মালে প্রত্যেকটা মানুষের নামে নামে কাপড় দেওয়া হয়েছিল যে পরিমাণ কাপড় ছিল একটা কাপড় দিয়ে কোনো মানুষের সুন্দরভাবে কোনো জামা হয় না কিন্তু তুমি লম্বা মানুষটা কিভাবে একটা কাপড় দিয়ে তোমার এত সুন্দর তোমার জামা হয়ে গেল তুমি জবাব দাও অন্যথা লাওয়ালা তোমার কথা শুনবো না তোমার কথা আমরা আমল করবো না এখন এই কথা বলতে পারবেন কথা কয় না বলতে পারবে না এইরকম যাবে না খলিফা প্রেসিডেন্ট অর্ধ চাহানের পৃথিবী যদি আমরা অর্ধেক করি অর্ধ জাহানের প্রেসিডেন্টের সামনে একজন সাধারণ নাগরিক বলছে এমন সময় আব্দুল্লাহ জাহিনী চাষের একটু দাঁড়াও তামাম পৃথিবী তো জাহানের প্রেসিডেন্ট হলো আমার বাবা আমিও কিন্তু এই দেশের নাগরিক আমি আব্দুল্লাহ আমার কপালে কিন্তু একটা কাপড় জোটে আমার বাবা আমাকেও একটা কাপড় দিয়েছে ওই একটা কাপড় দিয়ে আমার জামা হয় না এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে আমি উপহার হিসেবে দিয়েছি শুভ আল্লাহ বলে আবদুল্লাহ বলে তাহলে শোনো আমার বাবা কোনোদিন বিন্দু পরিমাণ এক সুই পরিমাণ কোনোদিন দুর্নীতি করে নাই চুরি করে নাই কসম করে বলতে পারি আমার বাবা কোনোদিন ক্ষমতার অপব্যবহার তিনি করেন নাই আমার প্রিয় ভাইয়ের অমর কোন একদিন বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে পশুর বাজারে গেলেন অধিকাংশ পশুগুলো শুকনো অবস্থা একটা পশুর না দুষ্ণু দুষ অধিকাংশ পশুগুলো শুকিয়ে গিয়েছে একটা পশু খুব সুন্দর বলেন ওই পশুটা বলা ওটা আবদুল্লাহ আপনার সন্তানের অমর আবদুল্লাহ ওই পশু বিক্রি করবে সমুদ্রে অর্থ মুসলমানদের বাইতুল মালে তুমি দান করে দেবে আবদুল্লাহ বলে বাবা কেন এই পশুটা তো হলো আমার অমর বলে শোন সাধারণ জনগণের জন্য আমি অমর যে চারণ ভূমি নির্দিষ্ট করে দিয়েছিলাম তুমি খলিফার সন্তান বলে ক্ষমতার অপব্যবহার করে তোমার পশুকে বেশি বেশি ঘাস খিলে তোমার গরুটাকে মোটা করেছ আজকে ক্ষমতা পেলে পরের দিন গুলশানে গাড়ি বাড়ি একজন সাধারণ ড্রাইভার যদি হয় কয়েকদিন পরে দশতলা বিল্ডিং এ মালিক হয় কথা বলেন ঠিক না রাসুল এই দুর্নীতির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিন শুধুমাত্র একটি আয়াত লাভ তা কুলু আমওয়ালকুম ইলা আমওয়ালিকুম আল্লাহ তাআলা বলে শুধু কত একটা আমার প্রিয় ভাইরা আজকে तमाम পৃথিবী বุก থেকে দুর্নীতি জলোমের মধ্য দূর করে দেওয়ার জন্য ইন্টারপুল তৈরি করা হলো বিশ্ব ব্যাংক তৈরি করা হলো জাতি সংঘ তৈরি করা হলো একইভাবে ভাবে तमाम পৃথিবীতে এত আইন তৈরি করার পরে পৃথিবীর বุก থেকে দুর্নীতি থেকে দূর হয়েছে স্বজন প্রীতি কি দূর হয়েছে হয় নাই তার মানে একটাই কারণ যদি তোমরা আইন করো এ কোরআন যতদিন না মেনে নিবে পৃথিবীর বুকে তোমরা শান্তিতে থাকতে পারবে না আমার বিরো ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা কেমন ছিল কোনো ষড়জুরৃতি ছিল না আজকে যদি আমার পরিবারের মানুষ যদি হয় আমার ভাই যদি অপরাধ করে আমার ভাইকে আমি maaf করে দেই আর অন্য কারো সন্তান যদি হয় অপরাধ যদি হয় আর যদি গরিব হয় গরিব মানুষ যদি অপরাধ করে বসে গরীবের উপর শাস্তি প্রয়োগ করি আর ধনী মানুষ অপরাধ করলে আমাদের কাছে সারা পেয়ে যায় কিতাবুল মাগাজির হাদিস সহিহ বুখারীর বনু মাকসুম গোত্রের একজন মহিলা চুরি করল চুরি করার পরে রাসূলের কাছে এর বিচার দেয়া হয়েছে বনু মাকসুম গোত্রের মানুষগুলো এসে ওসামা বিন যায়েদের কাছে বলে ওসামা তুমি রাসূলের কাছে একটু সুপারিশ করো যাতে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন এই বনু মাকসুম গোত্রের মহিলার হাতটা যেন না কেটে দেয় বিশ্ব নবী বলে ওসামা তুমি কি বলো ইন্নাকুম ক্বাদ আহলাকাল নাস নিশ্চয় আল্লাহ রাব্বুল পূর্বের একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে এর কারণ হল একটা ইদা সারাকু ফীহুল শরীফ সমাজের অর্থবিত্ত বৈভবে যাদের অভাব ছিল না সম্পদের অভাব যাদের ছিল না কুฏপতি যারা ছিল কোনো ধনী মানুষ যদি অপরাধ করত সেই সময় তাদের ছেড়ে দেয়া হতো আর ওয়াইদা সারাকু ফীহুদ দয়ফ আর কোন গরীব অসহায় মানুষ যদি চুরি করে আকামু আলাইহিল হাত গরীবের উপর শাস্তি প্রায় করা হতো এই জন্য নাল্লা রব্বুল আলমিন একটা জাতিকে জনমের মতন সেনাবুত করে দিয়েছে ওসামা বিন জায়েদ তুমি কি ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে চাও তাহলে শোনো আল্লাহের এই মুহাম্মাদের জীবন যে আল্লাহ হাতে আমি কসুম করে বলি লাউ আল্না বিনতে ফাতেমা তো মুহাম্মাদ সারাকত লা কতোয়া দা আমি রাসূল কসুম করে বলি আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা যদি চুরি করে ফাতেমা যদি সারাকত লা কতো ফাতেমা যদি চুরি করে যদি প্রমাণ পাই আমি রাসূল ফাতেমার হাত কেটে টুকরু টুকরু করে দেব বিশাল নাই বিশাল প্রতিষ্ঠাগুলো ছিলেন। আছে। যদি গরিব অপরাধ করে তারে আরো শাস্তি দাও ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক সকালে খুন করে বিকাল বেলা আবার বের হয়ে যায় আমেরিকার কারাগারে একজন মানুষকে ছাপ্পান্ন বছর জেলখানায় কাটকে রাখা হলো এরপরে ছাপ্পান্ন বছর পরে আদালত দেখলো ওই মানুষ কোনো অপরাধ করে নাই ওই মানুষ কোনো ভুল করে নাই শুধু শুধু জেলখানার মধ্যে ছাপ্পান্ন বছর আটকে রাখা হয়েছিল এটাই হলো মানবতার বিধান এটাই হলো মানুষের তৈরি করা বিধান আর আল্লাহর বিধানের মধ্যে পার্থক্য জোরে বলুন ঠিক না আল্লাহর বিধানের মধ্যে সে ধনী হোক গরিব হোক সে বেইমান হোক সে কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সবার অধিকার সমান দিয়েছেন কে আসতে বলবেন না কে এক ইহুদি রাসুলের কাছে মুসলমানের বিরুদ্ধে মামলা করলেন বিশ্ব মামলা তদন্ত করে মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন মুসলমান নারাজ হয়ে গেল কি ব্যাপার ইহুদিরা আপনাকে বিরাশি বার হত্যার চেষ্টা করেছে এরপর মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন আমি জিহাদের ময়দানে চান্দা দিই টাকা পয়সা দিই এরপর আমাকে তিনি বিচার মেনে নিতে চাইলেন না কিন্তু রাসুল তো আল্লাহ বলছেন ওইন আল্লাহ যেহেতু বলেছেন আপনাকে কি করা হবে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কোরআন দিয়ে রাসুল দা ঠিক সেই কাজ করেছেন কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার কোন সুযোগ নেই মুসলিম দেশে একটা অমুসলিম একটা ডিমের মধ্যে ডিমের কুসুম যেমন নিরাপদ থাকে ঠিক ডিমের মধ্যে অমুসলিমরাও সেই রকম ভাবে নিরাপদ থাকবে জোরে বলেন ঠিক কিনা নবী সাল্লাম এই বিচারই করেছিলেন কিন্তু আমরা পারছি না কেন কুরআন আমরা মানছি না এইজন্যতে আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহসানুন যদি তোমরা কুরআন যদি মেনে নাও লা খাউফুন আলাইহিম কোনো ভয় থাকবে না দোকানগুলো খোলা রাখবে চুরির কোনো ভয় থাকবে না আমার প্রিয় ভাই যেই দেশে কোরআন যতটুকু তারা মেনে নেওয়া হচ্ছে যে দেশে কোরআনের এই বিধান চালু আছে তাকান সৌদি আরবের দিকে কোটি কোটি টাকা দামের দোকানগুলোতে স্বর্ণের দোকানগুলোতে কোটি কোটি টাকা দামের মাল পরে আছে এমন কোন মানুষের সাহস নাই দোকান থেকে একটা জিনিস চুরি করার অথচ এই বাংলাদেশে বাংলাদেশে একটা দশ টাকা দামের জুতাও থাকে না নামাজ পড়তে গেলে নামাজ পড়ার সময় জুতার নিরাপত্তা দিতে হয় আবার অনেকে নামাজের মধ্যে বারবার জুতার দিকে এই জুতা হারিয়ে গেল কিনা কথা বলেন ঠিক কিনা কেন ওই দেশে কোটি টাকা দামের সম্পদ কেউ নাই না বাংলাদেশে দশ টাকা দামের জুতাও থাকে না তার কারণ এই কোরআন আমরা মানছি না একই ভাবে বলি আমার প্রিয় ভাইয়ারা দর্শন যদি কমাতে হয় কোরআনুল কারিমের বেশি না একটি মাত্র আয়াত একটা আমাদের মেনে নিতে হবে সুরতু নু রে ম জাল্লা বলেন আজানিয়া তু আজ সানি ফজলে দু কুল্লা ওয়াহাই দিম মেন হুমিয়া জালদা যদি একইভাবে জিনাকার জিনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত করবে আর বিবাহিত হয়ে যদি ব্যভিচার করে পরকিয়া যদি লিপ্ত হয়ে যায় কেউ যদি বিবাহ করার পরে আবার যদি অন্য মেয়ের দিকে যদি নজর দেয় ওই মানুষটারে পাথর মেরে জন্মের মতো ক্ষতবিক্ষত করে দুনিয়া থেকে তোমরা তার বিদায়ী করে দেবে ঘোষণাকার আজকে বাংলাদেশ থেকে যদি পরকিয়া দূর করতে চান ধর্ষণ যদি দূর করতে চান আমার প্রিয় ভাইরা কোনো ধর্ষক যদি ধরা পড়ে যায় পরের দিন এদেশের বত্রিশটা টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান দেখানো হবে অমুক ব্যক্তিকে ধর্ষণ দেয় তারা আজকে কি হত্যা করা হচ্ছে দেখবেন পরের দিন বাংলাদেশের যত ধর্ষক আছে বাংলার জমিন থেকে তারা পালিয়ে চলে যাবে জোরে বলুন ঠেকে না কোরআন যদি দেখানো হয় একবার দর্শন বন্ধ হয়ে যাবে একইভাবে চুরি যদি বন্ধ করতে চান দুর্নীতি যদি বন্ধ করতে চান ব্যাংক ডাকাতি যদি বন্ধ করতে চান কুরানের একটা আয়াত মেনে নেন আল্লাহ বলেন সারিকু ওয়াস সারিকাতু ফাকাতু আইদিহুমা জাযা বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর চুন্নি যদি ধরা পড়ে যায় তোমরা ফাঁকাও আই হুমা তাদের হাতটা কেটে দাও আর এই কেটে দেওয়া সমস্ত মানুষের সামনে তোমরা ফ্ল্যাশ করে দেখাবে বত্রিশটা টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান দেখানো হবে অমুক ব্যক্তি ব্যাংক টাকা দিয়ে দিয়েছে চুরি করেছে গরিবের পেটে লাথি মেরে গরিবের গোম নিজের পেটে ঢুকিয়েছে এই জন্য কোরআনুল কারিম আয়াত অনুযায়ী আজকে তার বিচার করা হচ্ছে সমস্ত মানুষগুলো যখন দেখবে পরের দিন বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে জোরে বলুন ঠিক না এই নিশ্চয়তা দেন কে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া হাযানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ তোমরা যদি মেনে নাও আমি রব্বুল আলামিন নিশ্চয়তা দিলাম তোমাদের নিশ্চিত করে দিলাম কুরআন যদি মেনে নিতে পারো এই পৃথিবীর বুকে আমি শান্তি कायम করে দিব যারা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যখন যেই জাতি কোরআন থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি কোরআনের সাথে সম্পর্ক করবে করবে থেকে শিক্ষা গ্রহণ ওই ওই সমাজ সমাজ আলোকিত আলোকিত হয়ে যাবে হবে আজকের পৃথিবীতে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের তৈরি করা বিধান দিয়ে কত নারীবাদীরা আন্দোলন করলো প্রগতিশীল নারীরা কত আন্দোলন করলো এরপরে কি পৃথিবীর বুকে নারীদের অধিকার কি নিশ্চিত হয়েছে কথা বলেন আমাদের বাংলাদেশে পরপর দুইজন প্রধানমন্ত্রীর মহিলা দীর্ঘ পঁচিশ বছর মহিলারা ক্ষমতা থাকলো এরপর কি আমার মা বোনারা কি নিরাপদ কথা বলেন না কেন নিরাপদ মহিলারা স্পিকার বিরোধী দলীয় নেত্রী মহিলা সব জায়গায় শুধু মহিলার মহিলা আমি বলি আমার প্রিয় ভাইরা তিনশো পঁয়তাল্লিশটা আসনে যদি মহিলাদেরকে যদি বসানো হয় আর আয়াত যদি যদি আমরা না মেনে নেই এরপরও দেশের নারীদের অধিকার নিশ্চিত হবে না আল্লাহ বলছেন তাহলে আমরা কত দেখলাম নারীদের অধিকার দিতে পারি নাই আজকে সামান্য যৌতুকের কারণে আমরা কি করি মেয়েদের পিটাই এলাকায় মানুষ যৌতুক নেয় না এলাকায় নেয় আশ্চর্য ব্যাপার আমি তো জানি এলাকার মানুষ অনেক ভালো আল্লাহ মানুষ যৌতুক নিয়ে কি হালাল হারাম যারা বলছেন না তাদের কাছে বুঝি যৌতুক নিয়ে মনে হয় হালাল যৌতুক নিয়ে হালাল না হারাম রাস্তায় ব্যাংক ডাকাতি দেয় না যে পিস্তল বের করে এটা কেমন মনে করেন খুব ঘৃণা কাজ তাই না কিন্তু যারা নিজের স্ত্রীকে পুঁজি করে শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম ভাবে আদায় করে রাস্তায় পিস্তল ঠেকিয়ে চুরি করলে যে অপরাধ এর চাইতে বিকৃত শুধু অপরাধ হলো নিজের স্ত্রীকে পুঁজি করে ডিমান্ড করে কথা বলেন ঠিক আহা আজকে যৌতুকের কারণে দুই পনেরো সালে আমার বিরানব্বই জন মা বোনকে অ্যাসিড দিয়ে আগুন লাগিয়ে তাদের হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন প্রথম আলো পত্রিকার রিপোর্ট বলছি পহেলা জানুয়ারি যৌতুকের কারণে মেয়েকে পিটিয়েছি আবার কোন মা বোন যদি পরপর কন্যা সন্তান জন্ম দেয় এটাও নাকি তাদের অপরাধ পরপর তিনটা কন্যা সন্তান দিয়েছে ওই মা বোনকে তালাক দিয়েছে এমন কুলাঙ্গার বাংলার জমি আছে নাই আমি পত্রিকা দেখলাম টাঙ্গাইলে ভুয়াপুর এলাকায় এক কুলাঙ্গার পরপর আমার এক বোন তিনটা কন্যা সন্তান জন্ম দিয়েছে ওই বোনকে এত বিটানো হয়েছে তার মাথা ক্ষতবিক্ষত করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়ে আসেন আউজুবিল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক কে আসতে বলবেন না কে কিন্তু আমরা মাঝে মধ্যে মাজারে যাই দরগায় যায় দুর্গায় যায় বাবার কাছে যাই আসে না এরকম মানুষ সন্তান চাইব কার কাছে মানুষ দিতে পারবে নবী জাকারিয়া সন্তান চেয়েছেন আল্লাহর কাছে নবী ইব্রাহিম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে নবীরা যদি সন্তান চায় আল্লাহর কাছে আর আপনি আমরা সলিমউদ্দিন কুলুমউদ্দিন আমরা যাই মাজারে দরগায় দুর্গায় যাই আর বাবা মানুষ তো মারা গেছে কি দিতে পারে আমি চট্টগ্রাম গেলাম আর বিশেষ করে মানে বাসে উঠবো রাতের বেলায় নামাজ পড়ার সময় মসজিদ পেলাম না একজন বলছে ওখানে যান যা দেখি গরিবুল্লাহ শাহ মাদার আছে মাদারে গিয়ে দেখি নামাজ পড়তে গিয়ে অবস্থা খারাপ আমি তিন তিনতলায় উঠে দেখি মানুষকে সেজদা করছে আর পুরো এলাকাটা যেন স্মোকারদের একটা বসবাস সবাই স্মোকিং করছে অর্থাৎ ধোঁয়া আর ধোঁয়া ওখানে মানুষ থাকার আর সুযোগ নেই অথচ ওটা মসজিদ মাজার কেন্দ্রিক মসজিদ তৈরি করা হয়েছে কেউ সেজদা করে কেউ আবার ওখানে গিয়ে চাইতেছে আচ্ছা বলেন তো মরা মানুষটা কি দিতে পারে মানুষকে ওই তো মরে গিয়েছে ওই কে দিতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া খবরদার আমি বলে যাই যদি কোন মানুষ কারো কাছে যদি চায় মলা মানুষের কাছে যদি চায় যদি সেজদা করে কোন মাদারে কোন পীরের পায়ে যদি সেজদা করে সেদিন থেকে আল্লাহ তারা জান্নাত আল্লাহ তাআলার জন্মের মতো হারাম করে দিবেন জোরে বলুন ঠিক কিনা কোরআনে আয়াত দিয়ে বলছি সূরাতুল নিসা ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়া হুন্নার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দিবেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এই জন্য খুব সতর্ক হতে হবে প্রভাইরা আমরা মাজারে গিয়ে আপনি যাবেন কোনো ভালো ব্যক্তির কবর জিতেই পারেন আপনি কিন্তু গিয়ে তার কাছে গিয়ে মান্নত করবেন তার কাছে চাইবেন এটা করা যাবে না আমার প্রভাইরা তাহলে আমরা মা পর পরপর সন্তান হলে পিটাবো আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিক আমি কোরআন আয়াত আল্লাহ আমি তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি আবার যাকে ইচ্ছা উভয়টা দান করি মাইয়া কিমা আবার কাউকে জনমের মতো বন্ধা বানিয়ে দেয় ক্ষমতাকার আচ্ছা বলবেন না কান তাহলে তাহলে কেন আমরা মা বোন থেকে পিটাই সন্তান বেশি হলে কন্যা সন্তান হলে খবর দেয় কাজ করবেন না একইভাবে যৌতুকের জন্য যারা পিটাবে যৌতুক যারা নিবে স্ত্রীকে যারা নির্যাতন করবে ওই যৌতুকের টাকা নিয়ে যত কামায় রোজগার করেছেন সব আল্লাহ তালা হারাম করে দিয়েছে ওই যৌতুকের টাকা ব্যবসা করে যত আপনার শরীরে সিরাই সিরাই যত রক্ত হয়েছে বিশ্বনবী বলে ওই জায়গায় কোনোদিন জান্নাতে যাবে না লাভ ইয়ে গুজিয়া বিল হারাম জায়গা হারাম হারাম যেটা হারাম পয়সাই যে রক্ত তৈরি হয়েছে হারাম আজকে নামাজ পড়ে কেন আমাদের খুশি খুশি তৈরি হয় না নামাজ করলে বাজার তিনটা কেন আসে কেন আমাদের হৃদয়টা পাথরের মতো হয়েছে কি জন্য আজকে আমাদের ইবাদত কবুল হচ্ছে না আমরা তো পাসওয়ার্ড ভুল করে ফেলেছি মোবাইলে অনেক সময় পাসওয়ার্ড দিলে খোলা যায় না একটা প্যাটার্ন দিয়ে আমরা লক করে রাখি ওই ব্যক্তি ছাড়া কেউ খুলতে পারে না আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না আপনি তো পাসওয়ার্ডে ভুল করেছেন যতই ঘুতাঘুতি করুন লাভ হবে না আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন বাবার সাথে খারাপ ব্যবহার করেন স্ত্রীকে যৌতুকের জন্য পিটান আপনি দোয়া কেমন কবুল হবে আপনি ভাবলেন কিভাবে আপনার দোয়া কোনোদিন কবুল হবে না কবুল তো হবে না ওই হারাম টাকা যেই জায়গাগুলো রক্তমাংস তৈরি হয়েছে ওই জায়গা কোনোদিন জান্নাতে যাবে

শুধু কি ঘরে ঘরে জ্বালাবেন না একটু বাহিরে প্রয়োজন আছে আল কোরআন এর আলহ আমিন বলে আল্লাহ আমিন অনেকেই হয়তো বিবাহ করেছেন তারপরও তালে হাত চলেছেন সমস্যা নাই আপনি নিহত করেন আমার মেয়েকে আমার নাতি নতুনীকে বিবাহ দিলে আমি যৌতুক নিবো না যৌতুকের প্রথা যারা যৌতুক নেবে তাদের হাসুর কার সাথে হবে জানেন না শ্রীকৃষ্ণর সাথে তার হাসর হবে তার হাসর হবে শ্রীকৃষ্ণের সাথে এটা হিন্দুদের প্রথা মুসলমানদের প্রথা নয় আমি দলিল দিব আবু দাউদ জিলদ الاول জিলদে সানির হাদিস 3443 নম্বর হাদিস মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহু যে যে জাতির সাদৃশ্য পদঙ্ক অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে তার মানে এই যৌতুকের পর হিন্দুদের আপনি মেনে নিলেন তার মানে শ্রীকৃষ্ণের সাথে আপনার হাসর হবে আপনার হাসর হবে মহাত্মা গান্ধীর সাথে আপনার হাসর হবে সেই বর্তমান সে নরেন্দ্র মোদীর সাথে যেহেতু আপনি তাদের মেনে নিয়েছেন কিন্তু আমরা হাসর করতে চাই কার সাথে আমাদের হাসর হবে আল্লাহ মদিনাওয়ালা মানুষের সাথে যারা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ের জন্য আসুন যৌতুকের জন্য পিটাবো না আমরা একটু মা বন্ধুদের জন্য কথা বলতে চাই আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা কষ্ট হবে একটু জোরে বলি ইলাহা অনেক সময় আমরা স্ত্রীদেরকে পিটাই স্ত্রীদেরকে গালি দেই একটু যদি রান্না করতে যদি দেরি হয়ে যায় তরকারি যদি লবণ বেশি হয় ভাতটা যদি একটু লেটকা হয় এটা বোঝেন জানি না আমার ভাষা বুঝতে পারছেন কিনা অর্থাৎ নরম যদি হয়ে যায় কুষ্টিয়ার ভাষা কি বলে নরম আমাদের এলাকা বলে লেটকা আমি উত্তরবঙ্গের ভাষা বলছি maaf করে দেন ভাতটা যদি একটু নরম হয় আর লবণ যদি বেশি হয় বাস 144 ধারা শুরু হয়ে যায় বাড়িতে একেবারে 144 ধারা স্ত্রী অবস্থা শুরু হয়ে যায় কঠিন বিপদের মধ্যে পড়ে যায় আহা ওই মানুষটা তো কাদা মাটির তয়রি নাকি মানুষ তো ভুল হতেই পারে কিন্তু এর জন্য কি পিটাতে হবে আবার গালি দিতে হবে আহা বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী অনেকে মনে জানে না পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে এক নম্বর স্বামীর আদর্শ মোহাম্মদুর রসুল এগারো জন স্ত্রী ছিলেন অধিকার নিশ্চিত করেছেন মোহাম্মদুর রসুল আর আমরা একজন স্ত্রীকে টাইট করতে পারি না তাই না প্রিয় ভাইরা আমরা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি অথচ রাসুল কি করতেন আপনাকে একটু উদাহরণ দিন জিহাদের ময়দানে চলে গেলেন সারাদিন শ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে উস্কো শুষ্ক চেহারা চুলের মধ্যে শরীরের মধ্যে ময়লা পরে আছে সারাদিন জিহাদ করে Pronto বিকেলে আগাবাকা রাস্তা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন বিশ্বনবী বাড়িতে প্রবেশ করে দেখেন আয়েশা তখনও রান্না শেষ করতে পারে নাই বিশ্বনবী বলে হে আয়েশা তুমি কি এখনো রান্না করতে শেষ করতে পারো নাই আয়েশা যাও তুমি ঘরের মধ্যে যাও যাতা আছে তুমি নিয়ে আসো যাতা নিয়ে আসো আর যত ময়দা আছে নি আসো আমি রসুর তোমার কাজে সহযোগিতা করবো বিশ্বনবী জাটা দে নিজে রুটি তৈরি করলেন আয়েশারে বলে আয়ষারেব তুই চুলার মধ্যে তুমি আগুন দাও আর আমি রুটি তৈরি করি এভাবে রুটি তৈরি হয়ে গেল রুটি তৈরি করার পরে বিশ্বনবী আগে রুটিতে মুখ দিলেন মুখ দেওয়ার পরে ওই রুটিটা নিজের হাত দিয়ে আয়েশার মুখে তুলে দিয়ে আয়েশা বলে আয়সা তুমি খাও আল্লাহ তালা পরিবারের মধ্যে বরকত দেবে আমরা হলে কি করতাম একটু বাজারে গিয়েছে মজিবরে বাপ মিরপুর বাজারে গিয়েছে আসতে রান্না হয় নাই রান্না করতে দেরি করে ফেলেছে এবার বলে মসিবরে মা তোর কি এই জন্য বিয়ে করেছি তোর কি জন্য বিয়ে করেছি তুই ঠিক মতো রান্না করতে পারস না যা বাবার বাড়ি চলে যা তোর মুখ দেখতে চাই না এমন আছে এরকম ছাড়িয়ে দেয় আমরা আবার মাঠে গিয়েছে ময়দানে কাজ করার জন্য ধান কাটার জন্য গিয়েছে মাঠে রান্না করতে দেরি হয়েছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে আমার প্রিয় ভাইরা খবরদার যারা এই কাজ করবে তারা রাসুলের উম্মত হতে পারবে না কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণ ছিল না তিনি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই ভাত যদি ভালো না লাগে খাবার তরকারি যদি ভালো না লাগে লবণ কম বেশি হলে আস্তে করে খাবারটা পাশে রেখে দিতেন খাবারের দোষ তিনি ধরতেন না আবার আমাদের কিছু মা বোনেরা আছে এমন মুসিবুরে বাপ চলে গেছে বাজারে বাজারে এসে বলে ও মুসিবরে মাপ সারাদিন হার ভাঙ্গা পরিশ্রম করলাম বাজারে সারাদিন বেসা কিনা করলাম এই মাঠে সারা দিন ধান কেটেছি প্রচন্ড রোদের মধ্যে মজিবের মা তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দে মজিবের মা বলে জমিদারের বাচ্চা জমিদার তুই কি বোঝস না জলসা জি বাংলা শুরু হয়েছে তুই আমার কাছে খাবার চাস কেন যা ওই টেবিলের খাবার আছে তুই টেবিল থেকে খাবার গুলো তুলে তুলে খা আসে নাই আমি জানি এলাকায় নাই আমার মা বোনের অনেক ভালো স্বামীর খেদমত করে আহা স্বামীর সাথে যদি খারাপ কেউ ব্যবহার করে আবার স্বামীর যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে ইসলাম কখনো সমর্থন করে না আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ আল্লাহ বলে একজন আরেকজনের পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী কাজ করলে স্বামী সহযোগিতা করবে স্বামী যদি কোনো কাজ করে স্ত্রী এসে স্বামীকে হেল্প করবে এটা হবে একজন আরেকজন নিয়ে সহযোগিতা করবে কিন্তু আমার প্রিয় ভাইরা সমাজে এরকম অনেক দেখা যায় এরকম সামান্য বিষয়গুলো নিয়ে স্বামী স্ত্রী দ্বন্দ্ব বেড়ে যায় খবরদার খবরদার এই কাজ দিন করবেন না একইভাবে প্রভায়েরা আসন নারীদের অধিকার কোরআনুল কারিমে যা দিয়েছে পৃথিবীর মানুষ যত আইন তৈরি করে যত বিধান তৈরি করেছে পৃথিবীদের নারীদের অধিকার তারা নিশ্চিত করতে পারে নাই যত আইন তৈরি করা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় মহিলাদের ক্ষমতা আছে সুপার পাওয়ার এরপর নারীরা ধর্ষণের শিকার হয় নারীদের কোনো মর্যাদা নাই অথচ 1500 বছর আগে রাসূল কোরআনুল কারিমে একটি মাত্র আয়াত একটি মাত্র আয়াত রাসূল একটি মাত্র কথা মক্কার জমিন থেকে নারী নির্যাতন জন্মের মতো বন্ধ করে দিলেন যখন কিনা নারীদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হত নারীদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হত মাটির মধ্যে তখন আসুল কি বললেন মালা সালাত ওয়া না হুন্ না আহু না অ শা খা হুন্ না দোখলা হুল্লাহুল জানলা যদি কারো তিনটা কন্যা সংসারে যদি কেউ মালিক হয় অথবা তিনটা বুন আছে বড় বড় বোন বুনগুলোকে বিবাহ দিয়ে গেল মা বাবা নেই অথবা কেউ তার তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো বড় করলো শিক্ষা দিল তাহাজিব তামাদুন শিক্ষা দিল নামাজের শিক্ষা দিল কোরআনের শিক্ষা দিল একইভাবে সন্তান বড় হয়ে গেল উপযুক্ত নামাজি পাত্র সাথে পাত্রস্থ করে দিল বিশ্বনবী বলে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে কন্যা সন্তান হলে আমরা কি মন খারাপ করব নাকি কন্যা সন্তান হলে খুশি হবেন বেশি বেশি বিশ্বনবী নবী মোহাম্মদ চার কন্যা ছিল এমন কোন হাদিস নেই বিশ্বনবী নবী মোহাম্মদ চারটা সন্তান পৃথিবীতে বিদায় হওয়ার পরে রাসুল এমন কোন দিন তিনি সন্তানদের জন্য কেঁদেছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবে না অথচ রাসুল বলে কেউ যদি ফাতেমার কলিজা যদি আঘাত দেয় আমার কলিজার টুকরা ফাতেমাকে যদি কেউ আঘাত দেয় ফাতেমাকে যদি কালি দেয় তাহলে সে জানো ফাতেমাকে গালি দেয় নাই আমি রাসুল দুলকে সে গালি দিল কন্না সন্তানকে ভালোবেসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আর আজকে কত আইন তৈরি করলাম আজকে নারীদের অধিকার দিতে পারি নাই কোরআন মানি নাই যেদিন কোরআন মানবো সেদিন নারী অধিকার নিশ্চিত হবে আজকে যত নারীদের মন্ত্রী বানান না কেন 345 টা আসন নারীদের বসায় দেন আর কোরআনের বিধান মানবে না কষ্টিন কালো এদেশ থেকে ধর্মশ বন্ধ হবে না এদের থেকে যৌতুকের মত অভিশাপ বন্ধ হবে না যতক্ষণ না আমরা কোরআনকে জায়গা মতো না বসাতে পারবো কথা বলেন ঠিক কিনা এর জন্য কুরআনুল কারীম জায়গা মতো বসাতে চাই কি চায় না আমার প্রিয় ভাইরা বিশ্ব এই দোয়াটাই করেছেন আল্লাহর কাছে কি দোয়া নাসির আল্লাহ তুমি এমন একটা শক্তি দাও যে শক্তির বিনিময়ে সমাজ থেকে অন্যায় খুন রাহাজানি ধর্ষণ সব কিছু আমি দূর করব সব কিছু দূর করবো রাসুল করেছেন কিভাবে উনিশশো সালে আমেরিকা মত নিষিদ্ধ করেছিল কিন্তু এক বছর দুই বছর তিন বছর চার বছর না যেতেই মদারুরা আবার রাস্তায় নেমে তারা মিছিল করা শুরু করে দিল মদারুরা প্রতিবাদ করলো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী অধিকাংশ মানুষ যদি বলে অধিকাংশ মানুষ যদি মদ খেতে চাই যেহেতু সাবডেন্টের মালিক যেহেতু পিপল সাধারণ মানুষ অধিকাংশ মানুষ যদি মদ খেতে চাই অবশ্যই সাধারণ মানুষের জন্য মদকে বৈধতা দিতে হবে সেই দিন আমেরিকার রাস্তায় রাস্তায় মানুষ বেরিয়ে গেল সবাই প্রতিবাদ করলো মদারুরা প্রতিবাদ করল না মদ আমরা নিষিদ্ধ দেখতে চাই না মদ আবার বৈধতা দিতে হবে আমার প্রিয় ভাইরা তারা মদ জারি করলো

والميسر والأنصاب والأزلام جرب الله أكبر الله رب من بولن أوبت بير منوش يا أيها الذين آمنوا إنما الخمر আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমাদের জন্য মত নিষিদ্ধ করলাম সঙ্গে সঙ্গে আইন বাস্তবায়ন হয়ে গেল আইন কায়েম হয়ে গেল সঙ্গে সঙ্গে এমন কি হজরত আনাস রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন যখন শুনলাম আল্লাহ রব্বুল আলম জিব্রিলের মাধ্যমে আয়াত নাজিল করেছে মদ আমাদের জন্য জন্মের মতো হারাম করে দিয়েছে তখন আমি আনাস অনেক সাহাবিদের মাঝে মদ আমি পরিবেশন করতেছিলাম যখন শুনলাম জিব্রিল আয়াত নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে মদের হারি রাস্তায় ফেলে দিয়েছি এমন কি আমি আনাসের গলার মধ্যে তখন মদ ছিল আমি গলার মধ্যে হাতের আঙ্গুল ঢুকে দিয়ে আবার ভূমি করে মদগুলো আমি ফেলে দিয়েছি আমার প্রিয় ভাইরা হাদিস থেকে জানা যায় যেদিন কোরআনের আয়াত নাযিল হলো মদ রাস্তাগুলো কেন জানি মদের পানির কারণে মদের কারণে মদিনার রাস্তাগুলো বন্যা হয়ে গিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ তার মানে হল রাসুল এই পাওয়ার নেওয়ার কারণে কোরআনে পাওয়ার নেওয়ার কারণে মোদিরাতে সেদিন মদ নিষিদ্ধ ছিলেন কিছুই লাগে নাই টাকা লাগে নাই পুলিশ লাগে নাই কিছু লাগে নাই শুধুমাত্র আল্লাহ আয়াত নাজিল করলেন এক একটা করে বিধান আল্লাহ তালা কায়েম করে দিলে আজকের পৃথিবীতেও যদি এরকম ভাবে অন্যায় খন্ড হাজারি যদি দূর করতে চান সমাজ থেকে যদি অন্যায় দূর করতে চান আপনি দুর্নীতি যদি দূর করতে চান ব্যাংক ডাকাতি যদি দূর করতে চান কোরআনুল কারিমের আয়াত মেনে নেওয়া ছাড়া কোরআন মেনে নেওয়া ছাড়া পৃথিবীর বুকে কোনো দিন শান্তি সম্ভব হবে না আমার প্রিয় ভাইয়ের একটা হাদিসে ঘটনা শোনাই বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মৃত্যুর ঠিক কিছুদিন আগে বিলালকে ডাক দিলেন বিলাল সমস্ত সাহাবীদেরকে তুমি একত্রিত কর Bilal radiyallahu anhu সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন একত্রিত করে বিশ্বনবী একটা জালাময় বক্তব্য দিলেন ও আমার সাহাবীরা শোনো দীর্ঘ 23টি বছর ধরে মক্কার জমিনে কুরআনুল কারীম প্রতিষ্ঠা করতে গিয়ে কুরআনের আন্দোলন করতে গিয়ে মক্কার জমিনে যদি আমি কোনোদিন তোমাদের সাথে যদি অপরাধ করে থাকি তোমাদের হক যদি নষ্ট করে থাকি আজকে তোমরা আমারে বলো আমি রাসূল এখনো জীবিত আছি তোমাদের হক আদায় করব অন্তত তো আমি কিয়ামত জিহাদের ময়দানে জালিমের বোঝা মাথায় নিয়ে আল্লাহর আদালতে আমি দাঁড়াতে চাই না চিন্তা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাধারণ জনগণের কাছে বলছে আমি যদি কোনো হক নষ্ট করে থাকি তোমরা আজকে বলো আমি তার হক অন্তত আদায় করবো অন্তত জালিমের বোঝা নিয়ে আমি কি আমাদের ময়দানে দাঁড়াতে চাই না সমস্ত সাহাবারা উপস্থিত আবু বকর ওমর ওসমান আছে নীরব নিস্তব্ধ

না মাথা এনে আমি আদালতে আমি উঠতে চাই না বিশ্ব নবী একবার নয় দুইবার নয় তিনবার বললেন এমন সময় দূর থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেল ওই সাহাবির নাম হলো উকাশা নামক একজন সাহাবি উকাসা দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ফিদা বি ওয়া উম্মি আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ হে কুনতু গাসওয়াতুকা কোন একদিন আপনার সাথে জিহাদের ময়দানে ছিলাম ওই জিহাদের ময়দানে আপনার তো मुलाकात করার জন্য আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য আমি ওকাসার দৌড়ে চলে গেলাম আপনার কাছে এমন সময় আপনি উঠের উপর ওঠার সময় আপনার হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা আমার শরীরে একবার নয় দুইবার লেগেছিল ইয়া রাসুলুল্লাহ সেদিন আপনি লাঠি দিয়ে আমার শরীরে দুইটা আঘাত করেছিলেন বিশ্বনবী কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন সমস্ত সাহাবিরা নীরব নিস্তব্ধতা পালন করছে বিশ্ব নবী বলে উকাসা তুমি কি কথা বলো হাসা ইয়া উকাসা আইনা আম্মা দেখো রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদরবে উকাসা তুমি কিভাবে চিন্তা করলে তুমি কিভাবে ভাবলে আমি রাসূল তোমার উপর আক্রমণ করতে পারি আমি তোমার উপর লাঠি দিয়ে আঘাত করতে পারি উকাসা আমি রাসূলকে তো আল্লাহ তাআলা তমাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আল্লাহ আমারে পাঠিয়েছে الله بلن وما أرسلناك إلا رحمة للعالمين أئمام الأولين الآخرين أئمام الأولين الآخرين বাহার সা ক রাহমাতাল লিল আলামিন শুধু অযুদেশ রাহমাতাল মসজিদ ও শুধ হামার এ জমিন সাইদুল কউ নাইনে খতমুল মুরসালিন আখের আমদ বুদে ফখরুল আউয়ালিন টুরে বলুন merhaba আমার প্রিয় ভাইরা বিশ্ব নবীর ওকাসাব উহুদের ময়দানে তাইফের ময়দানে কাফেররা আমারে ক্ষত বিক্ষত করে দিল আমার শরীরের রক্ত সমস্ত শরীর জলাজীর্ণ হয়ে গেল একই ভাবে আল্লাহর ফেরেশতা এসে গেল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি শুধুমাত্র একটা বড় অর্ডার দেন ওই সাফা মারওয়ার মধ্যে সবগুলো পিষে ওদের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে দিব বিশ্বনবী বলেন সেদিন উকাশা আমি রহমাতুল লিল আলামিন আমি সেদিন যদি অর্ডার দিতাম সমস্ত মক্কার মানুষগুলোকে শেষ করে দিত কিন্তু আমি রাসূল রহমাতালিল আলামিন মানুষের রহমতের জন্য এসেছি আমি সেদিন দোয়া করেছিলাম আল্লাহুম্মা হে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন রব্বুল আলামিন তারা বোঝে না তারা বোঝে না এদেরকে যদি হত্যা করে ফেলা হয় এদেরকে যদি মেরে ফেলা হয় এদেরকে যদি শেষ করে দেয়া হয় রব্বুল আলামিন আমি মোহাম্মদ কার কাছে কোরআনের দাওয়াত আমি নিয়ে যাব কার কাছে নিয়ে যাব ও কা সেই রাসুল তুমি কিভাবে চিন্তা করলে মযদা ময়দানে ওই লাঠি দিয়ে তোমার শৈলে আমি আঘাত করবো উকাশা বলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে দোষ দেই না তবে আমি এতটুকু বলতে চাই ইয়া রাসূল আল্লাহ সেদিন হয়তো ভুল করে আপনার লাঠিটা আমার শৈলে লেগে গিয়েছিল বিশ্বনবী বললেন সমস্যা নাই আলী যাও ফাতেমার বাড়িতে যাও ফাতেমার বাড়িতে আমার লাঠিটা আছে এখন আলী চলে গেলেন মুহূর্তের মধ্যে আলী চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে লাঠিটা নিয়ে চলে আসলেন লাঠি নিয়ে আসার পরে লাঠিটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দাল লাঠি আপনার হাতে আমি পৌঁছে দিলাম বিশ্ব ভালো অবকাশ শোনা এদিকে এওনার লাঠি তোমার হাতে আমি লাঠি তোমার হাতে দিয়ে দিলাম ওকাসা তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তিগুলো একত্রিত করে তোমার শক্তি দিয়ে তুমি আমি মুহাম্মদ রসুল্লাহকে যত শক্তি আছে যত তোমার মন চায় তুমি আমারে মেরে মেরে কেটে টুকরু টুকরু করে দিয়ে তোমার প্রতিশোধ নিয়ে জালিমের খাতা হতে তুমি মোহাম্মদকে তুমি মুক্তি দিয়ে দাও চিন্তা করেছেন এরকম কোন মানুষ বলতে পারবে কোন নেতা কোন দার্শনিক কোন গবেষক কোন রাজনীতিবিদ শুধু তাই নয় এমন দৃশ্য যখন হচ্ছে আবু বকর দাঁড়িয়ে গেল ভাই উকাশা তুমি কি শুরু করলে ওকাশা তুমি কি জানো না তুমি কি বলে গিয়েছো নাকি যে রাসুলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি যে রাসুলের জন্য আমরা জীবন দেওয়ার জন্য রেডি আছি যে রাসুলের জন্য আমরা রক্ত দেওয়ার জন্য রেডি এতদিন রাসুলের সাথে আন্দোলন করলাম উকাসা তুমি কিভাবে চিন্তা করলে রাসুলের শৈলে আঘাত করবে আর আমি আবু বকর শৈলে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার রাসুলের শৈলে আমি কোনদিন আঘাত করতে দেব না আমার প্রিয় ভাইরা আবু বকর আদিলানহু দাঁড়িয়ে গেলেন শুধু তাই নাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনদিন এটা মানতে পারি না এটা কোনদিন হতে পারে না এবার আবু বকর বলে উকাসা শোনো যদি রাসূলকে যদি পিটাতে হয় তুমি আবু বকরকে কেটে টুকরো টুকরো করে দাও আমারে শেষ করে দাও আমার জীবনের বিনিময়ে হলো আমার রাসূলের শরীরে তুমি আঘাত করতে পারবে না আমার প্রিয় ভাইরা বিশ্বনে বললেন আবু বকর ইজলিস তুমি বসে যাও তার হক তুমি আদায় করতে দাও রে আবু বকর এবার এমন মুহূর্তে দূর থেকে অমর দাঁড়িয়ে গেল ও কাশা তুমি ভালো করে জানো আমি অমর সাধারণ কোনো মানুষ নই আমি অমরকে দেখলে শয়তান পর্যন্ত আমার দেখে পালিয়ে চলে যায় অমর বলে উকাশা তুমি কি শুরু করলে তুমি কিভাবে চিন্তা করেছ আমি অমরের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি থাকে শরীরে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে আমি কালো। আমার অমর শরীরে আমি একটা আঘাত করতে দেব না আমার প্রিয় ভাইরা অমর বলে উকাশা যদি রাসুলকে যদি পিটাতে যদি হয় তাহলে সনব আমি অমর ঘোষণা করে দিলাম তুমি যদি পারো মুরকে টুকরো টুকরো করে দাও আমার এই ক্ষত বিক্ষত করে দাও আমার জীবনের বিনিময় আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহর শরীরে তুমি একটাও আঘাত তুমি করতে পারবে না বিশ্বনে নবীল অমর তুমি দিলিস তুমি বসে দাও তুমি কি চাও কি আমাদের কঠিন ময়দানে আদালত আখরাতে আল্লাহর আদালতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জালিমের খাতায় আমার নাম লেখা হোক ওমর তুমি কি চাও ওমর তুমি বসে যাও ইদলিস তুমি বসে যাও তুমি বসে যাও ওমর বসে যাও আমার প্রিয় ভাই ওমর বসে গেলেন এবার দাঁড়িয়ে গেল ওসমান ওসমান বলে ও কাসা তুমি কি বলতে চাও তোমার তামাশা বন্ধ কর আমি ওসমান শুনলে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা প্রয়োজন আমি ওসমান কোশ্চেন কেন আমি এমন কাজ করতে দেব না আমি ওসমান জীবিত থাকা পর রাসুলের গায়ে আঘাত করবে এমন কোন ব্যক্তির আল্লাহর সুবিনের জন্য হয় নাই অতএব ওকাশা যদি রাসুলকে যদি তুমি প্রতিশোধ যদি গ্রহণ করতে চাও আমি ওসমানকে মেরে কেটে তুমি টুকরো টুকরো করে দাও এর বিনিময়ে হলো আমার রাসুল মোহাম্মদ রসুল্লাহর শরীরে তুমি আঘাত করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটতে যাচ্ছে এমন সময় আসাদুল্লাহ গালিব আলী রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন আলী বলে ভাই ওকাশা তুমি ভালো করে জানো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রক্ত আমার শরীরের রক্ত রসাদে প্রবাহমান তুমি যদি আমার পিটাও রাসুলকে পিটানো হবে অতএব তুমি আমি রাসুলের জামা হয় আবার রাসুলের রক্তের সাথে আমার সম্পর্ক আছে অতএব উকাসা তুমি যদি চাও আমি আলীকে তুমি খেতে মেরে একটু টুকরো টুকরো করে দাও আমার জীবনের বিনিময় হলো আমার রাসুলকে তুমি মেহের পানি করে একটা লাঠির আঘাত তুমি করতে পারবে না এমন ঘটনা আমার প্রিয় ভাইয়ারা এবার রসুল আলীকে বসিয়ে দিলে আলী তুমি বসিয়ে যাও এইরকম ভাবে হঠাৎ দূর থেকে দেখা গেল ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে গিয়েছে এবার হাসান দাঁড়িয়ে গিয়েছে হুসাইন দাঁড়িয়ে বলে চাচা তুমি কি বলতে চাও চাচা একটু তাকিয়ে দেখো ইয়া জরিফি হুকুকিনা আমাদের শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত আমাদের প্রভাবমান চাচা তুমি যদি চাও হাসান হুসাইনকে মেরে তোমরা টুকরো টুকরো করে দাও এরপর আমার নানা জানের শরীরে একটা তুমি আঘাত করতে পারবে না আমার প্রিয় ভাইরা এই যখন অবস্থা হোসা এই কি বলা শুরু করে দিল সবাই তখন বলছে এবার রসুল সবাইকে বসিয়ে দিলেন বিশ্বনাথ বলে ওকাশাপ তুমি দেরি করছো কেন তোমার হাতে তো আমি রাসূল লাঠিটা দিয়ে দিয়েছি ও কাসা। তুমি তোমার লাঠি দিয়ে তোমার শরীরে যত রক্ত আছে সমস্ত যত শক্তি আছে যত রক্ত আছে সমস্ত শক্তির বিনিময়ে আমার মেরে টুকরো টুকরো করে দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করে দাও অন্তদের পর তুমি কিয়ামতের ময়দানে ওই সালিমের বোঝানে আল্লাহর আদালতে আমি রাসূল দাঁড়াতে চাই না আল্লাহু আকবার বলেন আমরা মানুষের জুলুম করি কিনা সুযোগ পেলে একজন আর একজনের জমির আল ঠেলি আছে না নাই এ এলাকা মানুষ করে না পেশি শক্তি ব্যবহার করে ভাই বোনের জমি নিজের নামে লিখে নাই আবার এমন বাবা আছে মেয়ের সম্পদ ছেলেকে সব লিখে দিয়ে উনি হজ করতে যান বাইতুল্লাতে আছে না এমন santa এমন বাবা আছে না আমি বলি ওই বাবাকে বলি আপনি 10000 বার হজ করেন বাইতুল্লাহর ওই গিলাফ ধরে হাজার বার যদি লাফালাফি করেন আপনার হজ কালো কবুল হবে না আপনি মেয়েকে ঠকিয়েছেন আপনার মেয়েকে ঠকিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে দ্বারাতে হবে কথা বলেন ঠেকে না আহা মেয়ে বলে মা তুমি তো ধুলী জায়গায় দিয়েছি এগুলো নিয়ে তুমি এই ধানাজমি তুমি নাও আর ওই বাজারে দামি দামি জমিগুলো ওর নিতে নাই মানুষ সব বোঝে বাস ছেলেদের সব লিখে দিলো আবার এমন সন্তান আছে নিজের বোনকে ঠকিয়ে নিজের নামে লিখে নেয় আবার বড় ভাই ছোট ভাইয়ের জমি লিখে নেয় আবার সমাজে আছে চাষা এতিম ভাতিদার সম্পদ নিজের নামে লেখে নেয় এমন আছে না নাই বঞ্চিত কারিমে বলেছেন এতিমের অধিকার নিয়ে রাসুল বলেছেন কেন তিনি নিজে এতিম ছিলেন এতিমের কত ব্যথা বেদনা কষ্ট রাসুল নিজে বুঝেছেন বলেই তিনি বারবার এতিমের কথা বলেছেন আল্লাহ কোরানুল আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাদিন আপ ইয়া খুলু নাফ আমুয়ালা লেতামাসুলমান ইন নামায়া খুলু না ফি বুতু নিম্না রহ ওয়াসা ইয়া সালাউ নে খুলু না আমুয়ালা লে তামাফ যদি কেউ এতিমের সম্পদ যদি করে নাই আল্লাহ রবুলাল আমিন বলেন পৃথিবীর মানুষরে নাও ফি বুতু নিম না ওই ব্যক্তি কেন যেন পেটের মধ্যে আগুনের আঙ্গার ঢুকে নিল নাওজু বল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা হাদিসের মধ্যে এসেছে ওই আয়াতের ব্যাখ্যা এসেছে তাফসীর ফিজলালুল কোরআনের মধ্যে আল্লামা সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ বলেন এতিমের সম্পদ যদি কেউ চুরি করে নাই নিজের নামে যদি লিখে না গিয়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার দুইটা শাস্তি দিবেন একটা শাস্তি হলো মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে দ্বিতীয়ত হলো তার কালিমা নসিব হবে না একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল করবেন না নাউজুবিল্লাহ রাসূল

এই দশ টাকার মধ্যে নয় টাকা হালাল আর এক টাকা হারাম এক টাকা চুরি করার টাকা এক টাকা ভাইয়ের টাকা মেরে দেওয়া একটাকা টাকা বোনের টাকা মেরে দেওয়ার টাকা এক টাকা হলো এতিমের সম্ভব চুরি করার টাকা এক টাকা জনকের পেতিমের টাকা মেরে দেওয়ার টাকা আল্লাহ বলে এই এক টাকা যদি কেউ চুরি করে নিয়ে ওই টাকা দিয়ে যদি কেউ একটা কাপড় কিনে জামা কিনে লুঙ্গি কিনে টুপি কিনে ওই জামা কাপড় টুপি দিয়ে নামাজ আদায় করলে তার নামাজ কোশ্চিন কালো কবুল হবে না রাসুল্লাহ হাদিস আমার কোনো কিছুই নাই বলার এখানে স্পষ্ট হাদিস পছন্দ না হলে আয়াতটা মুছে হাদিস অথচ আমরা কিন্তু এটা করছি সমাজে কিন্তু অহরহ দেখা যাচ্ছে এতিমের সম্পদ নেওয়া হচ্ছে গরিবের সম্পদ তবে হ্যাঁ আমরা কিন্তু এতিম জানতাম সমাজে একজন এতিম আঠারো বছর আগে যার যদি কারো বাবা মারা যায় আমরা মনে করি সে হলো এতিম কিন্তু এতিম এতামা এতিম হলো দুই প্রকার আল্লাহ মাসে কুতুব রহিমা হল্লা এতিম দুই প্রকার কথাটা শুনে না হয়তো অনেকে নতুন শুনছেন রাষ্ট্রের কাছে জনগণ এতিম রাষ্ট্রের কাছে ধরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এর কাছে আমেরিকার জনগণ তার কাছে এতিম অতএব ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার সাধারণ জনগণের টাকা তাদের গোমের টাকা তাদের পকেটের টাকা তাদের ব্যক্তিগত টাকা যদি ডোনাল্ড ট্রাম্প যদি চুরি করে এতিমকে কষ্ট দিলে যে শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি ওরা দিয়ে দিবেন যারা বলে নাউজুবিল্লাহ এতিমের ঘুমের টাকা এতিমের ত্রাণের টাকা বন্যার ত্রাণের টাকা যদি পকেটে ঢোকাই আল্লাহ বলে দুনিয়া তোর শাস্তি দেবো দইটা একটা হলো ওর এবাদত কবুল হবে না দ্বিতীয়তে হলো মৃত্যুর সময় বিমান হয় ওর মৃত্যুটা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ এমন মানুষ আছে না নাই নাই মনে হয় বাংলাদেশ আমরা খুবই ভালো মানুষ আহা প্রিয় ভাইরা এজন্য আসুন আমরা যদি আমাদের কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা বন্ধ করে দিব চলবে ঘটনা কিন্তু শেষ হয় নাই মনে আছে আপনাদের মনে আছে পিছনে ভাই বলছে না মনে আছে আপনাদের ঘটনা কোথায় আমি ঘটনা ইনশাল্লাহ শেষ করে দিব তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কোন দিন এতিমের সম্পদ সাধারণ মানুষের সম্পদ জনগণের সম্পদ ভাইয়ের সম্পদ যদি কেউ নিয়ে থাকি যদি ভাইয়ের সম্পদ বা বোনের সম্পদ নিজের নামে যদি নেই বাবা যদি দেয়। এরপর আপনার দায়িত্ব হবে আপনি কি চান আপনার বাবা জাহান নামের আগুনে দাউ করে জ্বলুক যদি চান তাহলে আপনি সম্পদ ভোগ করেন কারণ নিশ্চিত ভাবে ওই ব্যক্তি জাহান নামের আগুনে করে জ্বলবে কারণ বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না আপনি নামাজ পড়েন না রোজা করেন নাই জাকাত দেন নাই আল্লাহ চাইলে মাফ করে আপনাকে জান্নাতে দিতে পারেন কিন্তু সাধারণ মানুষ সাথে যদি বেইমানি করেন মানুষের হক যদি নষ্ট করেন কে আমাদের ময়দানে কিন্তু এর হক আল্লাহ বলবেন আমি বুঝি না যাও ওর কাছে যাও ওই ব্যক্তি মাফ করে দিলে আমিও মাফ করে দিব কিন্তু কি মাফ করে দিবে না বান্দার হক কখনো এক বান্দা মাফ করে দিবে না আল্লাহ তালা কিন্তু বলছে বান্দা তুই পাহাড় সময় তোলো নিয়ে আয় ফেনা গুনাহ যদি হয় এর প্রতি যদি তওবা করে আল্লাহ আমি আর করবো না আল্লাহ বলেন সুরাফুর ফুরকান ওই বদল সাইম হাসানাত তো জিন্দগির সমস্ত গুণাগুলো আমি মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু তুই এক টাকা কোন বান্দার টাকা তুমি নষ্ট করেছো বুড়ের হক নষ্ট করেছো ভাইয়ের হক নষ্ট করেছো চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করেছো একই ভাবে সরকার বা এরকম সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা সাধারণ পাবলিকের হক নষ্ট করেছো এর জন্য তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতেই হবে দিতেই হবে যেন বলো ঠিক কিনা এই জন্য আসুন প্রিয় ভাইরা আমরা এই জাতীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক যদি কি অপরাধ করে থাকি আপনার দায়িত্ব হবে এখনি পৌঁছে দাও তার আমানত তার কাছে পৌঁছে দেন আল্লাহ কাছে আল্লাহ তাআলা মাফ করে দিবে কিন্তু আপনি জেনে থাকেন যদি কাজ করে থাকেন রাসুলের হাদিস জীবন্ত যদি কোনো জাহান মানুষকে দেখতে চান ওই মানুষের দিকে তাকাও যে মানুষে হক নষ্ট করেছে এতিমের হক নষ্ট করেছে ভাইয়ের হক নষ্ট করেছে জুমের নিজের বোনের জমি নিজের নামে লিখে নিয়েছে ওই মানুষ হলো জীবন্ত জাহান নামে জুড়ে বলুন নাউজুবিল্লা অথবা আল্লাহ তালা আমাদের হেফাজত করুক যে ঘটনা আমি বলছিলাম যেদিন আপনার শরীরে ওই লাঠি দিয়া যেদিন আপনাকে আপনি আমার দুইটা লাঠির বাড়ি দিয়েছিলেন ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ সেদিন আমার শরীরে কোনো জামা ছিল না আমার শরীরে কোনো কাপড় ছিল না ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ তখন আমার শরীরে কোনো জামা ছিল না আমার পরনে কোনো জামা ছিল না তার মানে হলো আমার খালি শরীরে আপনার লাঠি দিয়ে দুইটা আঘাত লেগেছিল অতএব আপনি আপনার জামাটা খুলে দেন আমি ওকাশা তারপর আমি আমার প্রতিশোধ গ্রহণ করব। আমার প্রিয় বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আর বুঝতে বাকি নেই বিশ্বনবী সঙ্গে সঙ্গে শরীরতে জামাটা আলাদা করে দিলেন জামাটা খুলে দিলেন এবার রাসুল সাল্লা সাল্লামে পবিত্র চেহারা আমার যখন উদ্ভাসিত হয়ে গেল রাসুলের চেহারা কত সুন্দর কত সুন্দর ছিল কত সুন্দর রাসুলের চেহারা আমার প্রিয় ভাইয়েরা হজরত সামুরা দিয়ে লাল অনুভাবনা করছেন কত সুন্দর ছিল রাসুলের চি হারাপ তিনি বলেন রায় ফি হুল্লাতি নহমার কোন একদিন আমি রাতে রাসুলকে ফি হুল্লাতিন হমার। রাসুলকে ডোরা কাটা চাঁদ কাপড় পরিহিত অবস্থায় দেখলাম লাল লাল পুরো ডোরা কাটা কাপড় পরিধান করে রাসুল ছিল ওই চাঁদনি রাতে রাসুলের দিকে তাকালাম আংজুর ইলাল কমার একবার চন্দ্রের দিকে তাকাই একবার রাসুলের চেহারার দিকে তাকাই রাসূলের চেহারার দিকে তাকাতে তাকাতে আমার কেন জানি মনে হলো আহসান ও মিনাংদি আমার কাছে মনে হলো ওই চন্দ্রের চাইতে আমার রাসুলের চেহারা শত শত গুণ সুন্দর চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন ইদা তাকাল্লামা রয়াকান নূর ইখরুজ মিনহু বিশ্বনবী যখন কথা বলতেন ওই সনায়া অলিয়া দুই দাতের মাছখান দিয়া কেন জানি নূর আলো বিস্তৃত হয়ে যেত রাসূল কথা বললে আলো বের হয়ে যেত কত সুন্দর ছিল আমরা শুনেছি জুলাইখার বান্ধবীরা জুলাইখাকে টিটকারি মারে আরে জুলাইখা তুমি কার প্রেমে পড়েছ তুমি এত সুন্দর হওয়ার পরে আদিজ মিস্ত্রি স্ত্রী পরে তুমি ইউসুফের আসক্ত হয়েছ জুলাইখা ঠিক আছে তোর আয় দাওয়াত করলেন ইনভাইট করলেন অমুক দিন তোর আসবে হাতে দিলেন একটা সুরি আর একটা লেবু আর বলা হলো যখন ইউসুফ যাবে তোর লেবু দিয়ে সুরি দিয়া লেবু কাটতে থাকবে আহা এক তো হল ইসুবের কত সুন্দর কত সুন্দর সুন্দর চেহারা আবার সুন্দর জামা পরে সাজুগুজু করে দেয়া হয়েছে ইসুবতে একদিকে সুন্দর অন্যদিকে সুন্দর চমৎকার জামা কাপড় পরিধান করে সাজুগুজু করে ইসুবকে বলা হল ইসুব যাও তুমি এদের সামনেতে চলে যাও এবারে সাইয়েদেনা ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার বান্ধবীদের সামনে দিয়ে যখন চলে গেল জুলাইকার বান্ধবী হিসেবে চেহারা দেখতে দেখতে কখন জানি সুরি দিয়া ওই লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে টুকরো টুকরো করে দিয়েছে মুহূর্তের জন্য তারা টের পায় নাই এই ঘটনা যেদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেদিন জানতে পারলেন আয়েশা যেদিন শুনতে পেল জুলাইখার বান্ধবীরা তারা তাদের হাত কেটে দিয়েছিল একই ভাবে এবারে আয়েশা তারা বলে আয়েশা বলে যেদিন ঘটনা জানলেন সূরা ইউসুফ পড়তে গিয়ে আয়েশা যখন ঘটনা জানল এবার আয়েশা तमाम পৃথিবীর মানুষকে জানাই দেই ও পৃথিবীর মানুষের শুনে রাখ জুলাইখার যে বান্ধবীরা ইউসুফকে দেখে যারা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে টুকরু টুকরু দিয়েছিল আমি আয়েশা কসম করে বলি আল্লাহর কসম করে বলি তারা যদি আমার স্বামী মুহাম্মদুর রসুল্লাহর চেহারা যদি এক বিন্দু পরিমাণ যদি দেখত আমি আয়সা কসম করে বলি আঙ্গুল নয় আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে টুকরু টুকরু করে দিত আল্লাহ বলেন হাম সুরত

आर प्रिय भाब বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এত সুন্দর চেহারা যখন সমস্ত সাহাবিদের সামনে উদ্ভাসিত হয়ে গেল এবার উকাশাপ দূর থেকে রসুলের চেহারা যখন শরীর থেকে জামা আলাদা করে ফেলা হয়েছে এবার ওকাশা এক দৌড়ে গিয়ে রসুলের চেহারা দুই হাত দিয়ে সাবড়ে ধরলেন হাত দিয়ে রসুলের চেহারা বাবার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে এবার ওকাশা পাগলের মতো চুমা খাতে শুরু করে দিলেন আর বলে ইয়া রসুল ইয়া

ইয়া রসুল্লাহ হেব আমি এতদিন এতদিন আমার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না বাসানো ছিল আমি কোন একদিন আপনার সুন্দর চেহারাটা আমি দেখব আপনার সুন্দর চেহারা দেখে আমার কলে যা ঠান্ডা করে নেওয়ার জন্য এতদিন আমি তাম আমি ফন্দি করেছি সুযোগ পাই নাই আজকে আমি সুযোগ পেয়ে আমি এই জন্য করেছি আপনার শরীর খোলা হয়েছে আপনার শরীরে চুমু দিতে পেরেছি আমার কলে যা ঠান্ডা হয়েছে আমি ওকাশা আমি ধন্য হয়েছি জোরে বলুন সুভান আল্লাহ আপনাকে আঘাত করার জন্য আমি উকাশা আপনাকে বাড়ি দেয় না জোরে বলে মারহাবা পিরা ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল তার চরিত্র কেমন ছিল তার চরিত্র সাধারণ বিষয়ে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন আর আমরা কত অপরাধ করি কত মানুষের খারাপ প্রস্তাব করছি আবার সাধারণ বিষয় কারো মনে হলে আমরা কথা বন্ধ করে দেই এমন মানুষ আছে অর্থাৎ রাসূল বলেন তিন দিনে অতিরিক্ত যদি কেউ কথা বন্ধ করে দেয় তিন দিন অতিরিক্ত যদি সে কথা বন্ধ করে দেয় সে মুমিনের খাতা থেকে তার নাম কাটা হয় না নাউযুবিল্লাহ বলেন আচ্ছা এই অন্য কাজ আমার করছি প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক কুরআনুল কারীম মানলে বা কুরআনের মাহফিল শুনলে কি লাভ এর উদাহরণটা হলো শেষ করে দিব এলাকার এলাকা বিদ্যুতের তার আছে না কথা বলেন না কেন আছে আচ্ছা বিদ্যুতের তারে যদি কোন ডিমপাড়া পাখি বসে বিদ্যুৎকে কি তাকে জালিয়েpure ভরসা করে দেয় অথবা ওখানে যদি কোন বাদুর বসে বাদুর বসলে কিন্তু বাদুরকে ছেড়ে দেয় না ডিম পাখি যদি বসে ওরকে জ্বালিয়ে পুরে বর্ষ করে পুরে সারফার করে দেয় কিন্তু একই তারে যদি বাদুর বসে বাদুরকে কিছুই বলে না কেন এই দুমুখী আচরণ এখানে বৈজ্ঞানিক কোন বিশ্লেষণ থাকতে পারে তবে আমি এটা বলতে চাই এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে এই আয়তের সাথে আমি বলছি রিলেটেড এ দুনিয়া বিদ্যুতের তারগুলোতে ডিম পাখি যদি তারে বসে ডিম পাড়া পাখি গুলো যদি তারে উপরে বসে যত হাজার ভোল্টেজ হোক না কেন ওই ডিম পাড়া পাখি গুলোকে বিদ্যুতের তার এক মুহূর্তের জন্য জ্বালিয়ে পরে বস্য করে দেয় না কিন্তু বাদুর যখন বসে বিদ্যুৎ তারে ছেড়ে দেয় না বাদুরকে পুরে সারফার করে দেয় কথা বলেন ঠেকে না আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমি ওই বাদুরের শরীরে এবং ডিমপাড়া পাখির শরীরে এমন উন্নত মানের কভার পরিধান করে দিয়েছেন উন্নত মানের এমন দামি কভার পরিধান করে দিয়েছেন বলেই ওই দামি তারের পাহাড় পাওয়ারটা ওই বিদ্যুতের শরীরে থাকার পরও ডিম্পা গাছ পারি পাখির শরীরে কিছুই হয় না পাখির কোনো ক্ষতি হয় না কেননা পাখির শরীরে আল্লাহ রব্বুল আলমিন দামি একটা কভার পরিধান করে দিয়েছেন ওই কভার পরিধান করে দেওয়ার কারণে ডিম্পাকার পাখির শরীরে কোনো এইভাবে বিদ্যুৎ স্পষ্ট করে না আর বিদ্যুতের শরীরে কভার পরিধান না করার কারণে বিদ্যুৎকে জ্বালিয়ে পুরে সরকার করে দেয় এ কথা বলা উদ্দেশ্য হলো একটাই যদি কোনো মানুষ কোরআন তে শিক্ষা নিয়ে কোরআনুল শিক্ষা নিয়ে কোরআনের মাহফিলে এসে কোরআন তে শিক্ষা নিজের ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআনুল কালিমের কভার যদি কোনো মানুষ যদি একবার যদি পরিধান করে নিতে পারে ওই জাহান্নামের আগুন যদি প্রজ্বলিত হোক না কেন জাহান্নামের আগুন তার শরীরে কোষ্ঠিন কালো কোনোদিন স্পর্শ করবে না আর যদি কোন মানুষ কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হয় কোরআনের কভার পরিধান করতে যদি ব্যর্থ হয়ে যায় ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআনুল কারেমের যদি কভার না পরে মানুষ যদি কোনোদিন এরকম ভাবে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র সেকুলারিজম ক্যাপুলারিজম সোশ্যালিজম ন্যাশনালিজম অথচ মানুষের তৈরি করা বিধান যদি মেনে নেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তি যতই পণ্ডিত হোক না কেন জাহান্নামের আগুন তারে সেরে দিবে না তার মানে হল যারা কোরআনুল কারিমের কভার তারা পরিধান করে নিতে পারবে কোরআনের কভার যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র যদি পরিধান করে নিতে পারে ওই টিমপারা পাখিগুলোকে যেমন বিদ্যুৎ যেমন জালিয়ে পরিষ্কার পার করে দেয় না কিভাবে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন কোনো দিন পরিষ্কার কার করে দেবে না আর কোন মানুষ যদি একইভাবে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হয় বাদুরের মতো কভার পরিধান করতে যদি কোরআনের কভার পরিধান করতে যদি ব্যর্থ হয়ে যায় আল্লাহ বলেন জাহান নামের আগুন কোনো দিন তার কথা বলবেন এই জন্য শেষ প্রান্তে এসে বলি আল্লাহ বলেন ফন্তুদ পূর্ণ আলহুম

টু তোমরা যদি দিকে যদি ফিরে যেতে পারো রাসুলের হাদিসের দিকে যদি ফিরে যেতে পারো আমি পান রাসেল কথা দিলাম আমি কথা দিলাম পৃথিবীর বুক আবার শান্তি কায়ে হয়ে যাবে জোরা জোর বল বানার রাসেল বলেছেন 200 বছর আগে আমার রাসুল এই কথা বলেছেন হাজার বছর আগে বিদায় হাজার এর ভাষণ থেকে তিনি এই কথা নকল করেছেন যারা বলেন ঠিক না প্রিয় ভাইরা আসুন আলোচনা শেষ প্রান্তে এসে আমি গুণাগার হাবিবুল্লাহ মেজবা আপনাদের কাছ থেকে দোয়া নে দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আলোচনা এখানে শেষ করলাম 하자 মাইন বি ওয়ালিল মাইন আল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনিব লানা ওয়া না মিনাল খাসিরিন আয় আল্লাহ প্রিয় বান্দা গুরুস্থানের পাশে হাজারো মুর্দাদের সাথে নিয়ে পাশে আছে আল্লাহ তারাও শাহিত আছে এমন একটা মুহূর্তে সারা রাতের পুলালামিন এতক্ষণ ধরে তোমার প্রিয় বান্ধারা ফুরানুলকা নিনতে আলোচনা শুনেছে কোরআনের পাগল পাড়া কোরআনে আলোচনা শুনে গভীর রজনীতে বিক্ষোকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত উত্তোলন করেছে আল্লাহ মেহের করে আমাদের দুই হাত তুমি কবুল আর মঞ্জুর করে না জীবনে শয়তানে প্রলোভন করে যত কোনা করেছি জুলুম করেছে অবিতার করেছি সেরেক বিদার যত কোনা করেছে আল্লাহ মেহের পানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের ওসিলা করে জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আয় লাইট বিশেষ করে সেই গুরুস্থানের পাশে কোরানুল এত এতক্ষণ আলো এত সুন্দর তারা ব্যবস্থা করে দিলো এত সুন্দর কোরআনের মাহফিলের যারা প্যান্ডেল সাজালো রব্বুল আল মাথার ঘাম পায়ে ফেলে অন্যের কাছে কথা শুনে কালেকশন করে এক টাকা দুই টাকা মুরগির ডিম বেসার টাকা দেয়া আমার মা বোনেরা বাড়ি থেকে টাকা দিয়েছে কত কষ্টের টাকা দিয়ে কোরানুল কারিমের যে প্যান্ডেল যারা সাজালো রব্বুল আল আমীর তুমি মেহেরবানী করে তাদের এই খেদমহত তুমি কব কবুলার মঞ্জুর করে না এ খেদমত কবুল করে নিয়া আদালা যা করাতে কঠিন মসিবতের দিন এই খেদমতের ওসিলাই রব্বুল আলমিন জাহান নামের কঠিন শাস্তি হতে তুমি মুক্তি দিয়ে জান্নাত সেভি করে দিও

মারা যায় ওই মা বাবার জন্য হৃদয় থেকে তোরা দোয়া করবি আর বলবি রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ পাক এই মা বাবা সন্তানের ভবিষ্যৎ কামনা করে মাথার ঘাম পায় ফেলে প্রসন্ন রোদের মধ্যে মাঠে ময়দানে কাজ করেছে শুধু সন্তানের ভবিষ্যৎ কামনা করে কত কষ্ট করে মাঠে কাজ করেছে রব্বুল আলামিন ওই কলিজার টুকরা বাবা কতদিন ধরে ওই মাটিতে শুয়ে আছে জানি না কবর কি অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন আমার মা বাবা আমাদের সাথে একদিন ছিল এভাবে কথা বলতো সমাজে চলাফেরা করত আজকে কবরের হয়ে আছে রব্বুল এখানে বসে আমেরিকার খোঁজ খবর নেওয়া যায় কিন্তু হাতের পাশে এটার হাত মাটির নিচে ওই মা বাবার কবরটা কতদিন ধরে আছে জানি না ওই মা বাবা কবরের মধ্যে কেমনি আছে কিভাবে আছে আল্লাহ জানি না মেহরবানি করে ওই মা বাবার কবরটা তুমি রিয়াজুল জান্না বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ওই জুলুম দুখনি মাকে তুমি maaf করে দাও আল্লাহ মার কত কষ্ট দিয়েছি মায়ের পেটে মার কষ্ট দিয়েছি বিজ্ঞান বলে সন্তানের বয়স যখন মায়ের পেটে চার মাস যখন হয়ে যায় পাঁচ মাস যখন আমাদের মায়ের পেটে হলো তখন খাবারের প্রয়োজন হলো রব্বুল আলামিন সন্তানের খাবারের জন্য মায়ের নাবির সাথে সন্তানের নাবির সাথে জোড়া করে দিয়া তুমি খাবার

বাচ্চার মতো প্রসাব করে মায়ের বুকটারে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ এক মুহূর্তের জন্য মা কষ্ট অনুভব করে নাই মা বিরক্ত হয় নাই বা সন্তান কোনোদিন গালি দেয় নাই কিন্তু রব্বুল আলমিন আজকে আমরা মাকে গালি দেই বাবাকে গালি দেয় আল্লাহ তুমি যদি মাফলা করো জন্নাত তো আমাদের জন্য তুমি হারাম করে দিয়েছ আল্লাহ মেহরবানি করে তুমি মাফ করে দাও মা বাবার সাথে কত কষ্ট দিয়েছি মা বাবারে কত ধমক দিয়েছে আল্লাহ না জানি মা কত কষ্ট কষ্ট পেয়েছে আল্লাহ তালা তুমি মেহরবানি করে মাফ করে দাও মার মাফ করে দাও বাবাকে মাফ করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মধ্যে অনেক চাকুরিজীবী আছে ব্যবসায়ী আছে কৃষক আছে সবার কাজের মধ্যে তুমি বরকত দিয়ে বড় গুরু করে দাও আল্লাহ এমন ব্যক্তি এখানে আছে ঋণের বোঝা মাথায় নেয়া তোমার দরবের হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আমার ওই ভাই বোনদের ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন অনেক কোথায় আছে কন্যা উপযুক্ত হয়েছে আল্লাহ কন্যা দাই সন্তানকে বিবাহিত হবে রব্বুল আলামিন ওই উপযুক্ত কন্যাকে উপযুক্ত পাত্র সাথে নামাজি পাত্র সাথে পাত্রস্থ করা তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন জানি না কোন টেক্সটাইলে কোন গার্মেন্টসে যেন কাফনের কাপড় তৈরি হয়েছে দোকানে কোন দোকানে যেন আতর গোলাপ সরমা এসে হাজির হয়েছে জানি না রাস্তার কোন পাশে মালাকুল মাউতুকিদের দাঁড়িয়ে আছে আল্লাহ জীবনের সমস্ত স্বপ্নগুলো ধুলিসাৎ করে দিবে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করলাম কত তৈরি করলাম আগামী 20 বছর তিরিশ বছর বাসবো কিন্তু মালাকুল মউত রাস্তার পাশে বসে আছে রব্বুল আলামিন ওই মালাকুল মউত তুমি যেদিন পাঠিয়ে দিবা ওই মালাকুল মউত কে পাঠিয়ে দেওয়ার আগে তুমি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তুমি তৌফিক দিয়ে দাও আয় رب العالمین যেদিন আমাদের হায়াতের কাটা সুজা হয়ে যাবে মালাকুল মউতের বিকট চেহারা দেখে যখন কলিজার পানি শুকায়া যাবে رب العالمین সেই দিন সেই সময় তুমি আমাদের জবানে জান্নতি মধুর বানি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم